তপ্তরোতে খা খা করছে পথঘাট তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন পুড়ছে প্রাণ প্রকৃতিও আবহাওয়ার এমন রূপের ক্রমাগত সাক্ষী হচ্ছেন ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা টাইমস অফ ইন্ডিয়া জানায় বুধবার গেল ছয় বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম রাত পার করেছেন দিল্লির বাসিন্দারা চলতি সপ্তাহে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন এ অবস্থায় দিল্লির পাশাপাশি অন্যান্য হাসপাতালেও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকে পিছলে দু দিনও মে আমাদের পাশ কাফ মরিজ আয়েহে লগভগ বাইশ মরিজ পাঁচ মরিজও কি মতপি হই হ্যাঁ সাসপেক্টেড হিটস্ট্রোক কি বজায় एंड uh, जो बाकी पेशेंट्स हैं उसमें करीबन बारह तेरह পেশেন্ট সার্ভেটার পেয়া বেবি ক্র্যাটিকাল হ্যাঁ চিকিৎসকদের মতে হিটস্ট্রোক সম্পর্কে ব্যাপক সচেতনতা দরকার হাসপাতালে ছুটে যাওয়ার পরিবর্তে তাৎক্ষণিক কিভাবে হিটস্ট্রোক করা কোন ব্যক্তির শরীর ঠান্ডা করানো যায় তা নিয়ে সচেতনতা তৈরি করতে হবে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ব্যবহার করতে হবে পানি ও বরফ এছাড়া রোগীকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলেও বাঁচানো যেতে পারে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এদিকে গত মার্চে ইতিহাসের বিরল তাপমাত্রার মুখোমুখি হয় দিল্লি রাজস্থান সহ আশপাশের বেশ কয়েকটি রাজ্য সর্বকালের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ ওঠে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এরপর মে মাসে বাউন্ন ডিগ্রির আরেক ইতিহাস গড়ে নয়াদিল্লি তবে সহসাই এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা মৌসুমী সাথী সময় সংবাদ